হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ তাওসিফ টকস। ছোট একটা বিরতি নিয়েছিলাম, আমি ফিরে এসেছি কারণ মাঠে ক্রিকেট ফিরে এসেছে। ন্যাশনাল টিমের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট অ্যান্ড শ্রীলঙ্কার সাথে ওডিআই সিরিজটা কয়েকদিন বাদেই, সো দলের এই খুঁটিনাটি বিষয়াদি নিয়ে কথা বলতে কিন্তু আমি আজকে চলে এসেছি। স্কোয়াড যে ঘোষণাটা করেছে সেখানে কি কোনো দুর্দান্ত চমক কি বিসিবি দেখিয়েছে কিনা, আমার কাছে ভারত পক্ষে একটা ছোট চমক লেগেছে, সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্তকে ড্রপ করেছে বিসিবি। আমি ভারত পক্ষে মনে করেছিলাম যে নাজমুল হোসেন শান্তকে হয়তো কন্টিনিউ করবে এই সিরিজটাতেও কন্টিনিউ করবে, অ্যান্ড নাম্বার থ্রিতে তাকে হয়তো ট্রাই করবে কোচ রাসেল ডোমিঙ্গো, বাট না, টিম ম্যানেজমেন্ট তাদের আগের যে কম্বিনেশনটা ছিল সেখানে ব্যাক করেছে, অর্থাৎ নাম্বার থ্রিতে তারা সাকিব আল হাসানকেই আবারও ব্যাক করাচ্ছেন। দ্যাট মিন্স আমাদের ব্যাটিং লাইন আপটা, প্রথম চারজনের ব্যাটিং লাইন আপটা আবারও সেই ফিক্সড হয়ে যাচ্ছে, দ্যাট ইস তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাম্বার থ্রিতে সাকিব, নাম্বার ফোরে মুশফিক, নাম্বার ফাইভে হয়তো মোহাম্মদ মিথুনকে আবারও সুযোগ দেবে বিসিবি, বাট আমি পার্সোনালি চাবো নাম্বার ফাইভে মোহাম্মদ মিথুনকে না খেলিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানোর জন্য। কারণ মাহমুদুল্লাহ রিয়াদের যদি আমি সাম্প্রতিক খেলার ধরনটা দেখি, উনি খানিকটা সময় নিয়ে স্ট্রাইক রোটেট করে খেলতে পছন্দ করেন, তো ওই সিচুয়েশনটায় আমরা যদি তাকে হার্ড হিটার হিসেবে খেলানোর একটা প্রয়াস চালাই বা তাকে যদি আমরা ফিনিশার, জোর করে ফিনিশার রোলটা দেই, সেখান থেকে তো আমাদের আউটকাম আসছে না। অ্যান্ড লাস্ট কয়েকটা সিরিজের যদি কথা বলি, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ অ্যাজ আ ফিনিশার তেমন খুব একটা পারফর্ম কিন্তু করেননি। সো আমরা তাকে একটু ব্যাটিং অর্ডারের উপরে যদি উঠিয়ে দিই, সে যেহেতু স্ট্রাইক রোটেট করে খেলতে যাচ্ছে অ্যান্ড ইনিংসটাকে বড় করার চেষ্টা করতে চাচ্ছে, তো সেখানে খানিকটা একটা ম্যাচে আমরা তাকে সুযোগ দিয়ে দেখতে পারি নাম্বার ফাইভে ইভেনচুয়ালি কেমন করেন। যদি ক্লিক করেন দেন ইটস গুড ফর দ্য টিম অ্যাজ ওয়েল, আর ক্লিক করার সুযোগটাও রয়েছে বেশি, যেহেতু তিনি যে আমি প্রথমে যেটা বললাম স্ট্রাইক রোটেট করে খেলতে পছন্দ করছেন, সময় নিয়ে খেলতে পছন্দ করছেন। সো নাম্বার ফাইভে আই থিঙ্ক মোহাম্মদ মিথুনের চেয়ে মাহমুদুল্লাহ রিয়াদ ইজ আ বেটার চয়েস। ইন টার্মস অফ নাম্বার সিক্স, আমার কাছে মনে হয় যে এখানে মোসাদেক হোসেন সৈকতকে সুযোগ দিবে বিসিবি। মোসাদেক হোসেন সৈকত যদি সুযোগ না পায়, তাহলে আমি পার্সোনালি চাবো আফিফ হোসেন ড্রুবোকে ট্রাই করানোর। বাট সাম্প্রতিক যেই টিম নিয়ে বিষয়টা বা টিমের যে পর্যালোচনাটা হচ্ছে, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে নাম্বার সিক্সে হয়তো বা মোসাদেক হোসেন সৈকতকেই ইন্ট্রোডিউস করবে বিসিবি বা টিম ম্যানেজমেন্ট। সো যদি মোসাদেক হোসেন সৈকতকে না খেলানো হয়, দেন আই থিঙ্ক আফিফ হোসেন ড্রুবোর একটা ভালো সুযোগ কিন্তু রয়েছে। নাম্বার সেভেনে যদি আমি আসি, তাহলে সেটা বলবো হচ্ছে শেখ মাহিদির কথা বা মেহেদী হাসান মিরাজ দুইজনের কথা। শেখ মাহিদিকে আমরা নিউজিল্যান্ড ট্যুরে দেখেছি, বোলিং মোটামুটি কিন্তু ভালো বল করেছেন, ইন টার্মস অফ ব্যাটিং তার হয়তো টেকনিক্যাল যে আমরা অ্যাসপেক্টটা বলি সেটা অত সলিড না, বাট হি হ্যাজ দ্য কেপেবিলিটি টু প্লে লং শর্টস, টু প্লে ফর দ্য বাউন্ডারিজ, এই ধরনের একটা অ্যাগ্রেশন মেন্টালিটি রয়েছেন যেটা ডাউন দ্য অর্ডারে খুবই দরকার পড়ে। সো শেখ মাহিদিকে যদি আমি নাম্বার সেভেনে খেলাই, ইট ক্যান বি আ গুড চয়েস বা গুড অপশন ফর আস। আর যদি আমরা মেহেদী হাসান মিরাজের কথাও বিবেচনা করি, আমরা হয়তো বা চারজন পেসার নিয়ে খেলবো না, বাট আমি যাবো এই শ্রীলঙ্কা ট্যুরে চারজন পেসার নিয়ে খেলতে, বাট সেটা কেন আমি এটা পরে বলছি। বাট ওভারঅল বিবেচনায় যদি আমরা আসি, দেন আই থিঙ্ক নাম্বার সেভেনে দের ইজ আ গুড চান্স ফর শেখ মাহেদি অ্যান্ড মেহেদী হাসান মিরাজ, দুজনের ভেতর থেকে একজন আমি খেলাতে পারি। আর নাম্বার এইটে আমি যদি আসি, এইটে অবভিয়াসলি আই থিঙ্ক বিসিবি উইল গো আফটার সাইফুদ্দিন। সাইফুদ্দিনকে আমি পার্সোনালি সবসময় মনে করেছি হি ইজ আ পেস বোলিং অলরাউন্ডার, তাকে নিয়ে ওইভাবেই কাজ করা দরকার ছিল, বাট আমি জানি না কেন টিম ম্যানেজমেন্ট সবসময় তাকে স্ট্রাইক বোলার হিসেবেই খেলাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। অ্যান্ড নাম্বার নাইনে আই থিঙ্ক দেয়ার উইল বি আ চান্স ফর, সরি নাম্বার টেনে দেয়ার উইল বি আ চান্স ফর তাসকিন আহমেদ অ্যান্ড নাম্বার ইলেভেন অবভিয়াসলি মুস্তাফিজুর রহমান। এখন এখানে যদি চারজন পেসার আমি খেলাই, আই থিঙ্ক সাইফুদ্দিন, তাসকিন, মুস্তাফিজুর অ্যান্ড এর সাথে শরীফুলের একটা সুযোগ থাকে, সেক্ষেত্রে হয়তো শেখ মাহিদিকে ড্রপ করে মেহেদী হাসান মিরাজকে খেলাবে বিসিবি। এখন এই চারজন পেসার খেলানোর পেছনে রিজনটা কী? আচ্ছা, শ্রীলঙ্কান টিমের অ্যাগেনস্টে যদি আমি দেখি, সেখানে বেশ কিছু কোয়ালিটিফুল স্পিনার রয়েছে। এদের অ্যাগেনস্টে যদি আমি স্পিনিং ট্র্যাক বানাই একটা ওডিআইতে অ্যান্ড বাংলাদেশের মাটিতে একটা স্পিনিং ট্র্যাক যদি আমি বানাই,
সেখানে সাকিব আল হাসানের সাথে মেহেদি মিরাজ কতটুকুই বা পেরে উঠবে, মানে তাদের যে কোয়ালিটি বা তাদের যে বল টার্ন করার এবিলিটি বা তাদের যে টার্ন করে টার্ন আদায় করে নেওয়ার যে একটা ক্যাপাবিলিটি রয়েছে, সেই হিসাব বিবেচনায় আমাদের মেহেদি হাসান মিরাজ আর সাকিব আল হাসান কতটুকু এগিয়ে বা তারাই বা কতটুকু পিচটা থেকে বের করে নিয়ে আসতে পারবে। সাকিব আল হাসানের ব্যাপারে দের ইজ নো ডাউট, ওনাকে যে কোনো কন্ডিশনে দেওয়া হলে অ্যাজ হি ইজ আ ভেরি টেকনিক্যালি অ্যান্ড মেন্টালি ভেরি সলিড একজন প্লেয়ার, তার যেই ক্রিকেটীয় জ্ঞান সেটা অনেক ডিপ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো ওই জায়গা থেকে সাকিব আল হাসানকে যে কোনো ট্র্যাকে ফেলানো হলে সে হয়তো বা সুযোগটা আদায় করে নিতে পারবেন। বাট ইন টার্মস অফ মেহেদি হাসান মিরাজ, উনি সবসময় রান চেকের ক্ষেত্রে বেশি মনোযোগী থাকেন। সো এটা ওডিআই হোক টেস্টে হোক যেখানে হোক, সবসময় তিনি রান চেক করাতেই মনোযোগী থাকেন, স্ট্রাইক যাতে রোটেট বেশি না হয়। সো স্পিন ট্র্যাক বানালে তিনি যদি রান চেকের দিকেই বারবার মনোযোগী দেন, সাকিব আল হাসানের উপর জিনিসটার প্রেশার অনেক বেশি পড়ে যাবে। তো ওই জায়গা থেকে তিনি বারবার একই প্রেশার নিয়ে উইকেটটা তো একটা বোলারের পক্ষে দশ, একটা ওডিআই সিরিজে সব উইকেট বের করে আনা সম্ভব না, এটা কয়েকটা ম্যাচই হয়তো হয়, এটা রেগুলার বেসিসে হয় না, কয়েকটা ম্যাচই হয়। সো ওই জায়গা বিবেচনা করলে স্পিনিং ট্র্যাক বানালে আমাদের জন্য খানিকটা ব্যাকফায়ার করতে পারে, বিকজ দে হ্যাভ সাম রিয়েলি গুড কোয়ালিটি স্পিনার শ্রীলঙ্কা। আসারাঙ্গা আছে, ধনঞ্জয় ডিসিলভা আছে, দেন দেয়ার আর সাম গুড আদার স্পিনার্স অ্যাজ ওয়েল। তো ওই জায়গা থেকে কিন্তু আমাদের জন্য ব্যাকফায়ার করতে পারে ব্যাটিং লাইন আপে একটু ধস আনার জন্য, কারণ ইন টার্মস অফ লাস্ট ওডিআই যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজে খেলেছি সেখানে মুশফিকুর রহিমও কিন্তু ক্লিক করেননি, তার রিসেন্ট প্যাচ যেটা যাচ্ছে সেটা একটু রাফ প্যাচ যাচ্ছে মুশফিকুর রহিমের, যেহেতু আমাদের টিমের সব থেকে সলিড ব্যাটসম্যান। সাকিব আল হাসান অনেকদিন পর ব্যাক করেছেন, ওইভাবে যে ব্যাটিংয়ে ফেরত এসেছেন এটা কিন্তু বলা যাবে না, তিনি এখনও অন দ্য প্রসেসে রয়েছেন। লিটন কুমার দাস স্ট্রাগল করছেন, মাহমুদুল্লাহ রিয়াদও একটা খানিকটা ব্যাক ইঞ্জুরি নিয়েছিলেন সেখান থেকে ব্যাক করছেন, মোসাদ্দেক হোসেন সৈকত অনেকদিন পর টিমে ব্যাক করছেন। সো স্পিনিং ট্র্যাক বানালে সেটা কিন্তু আমাদের ব্যাটসম্যানদের জন্য খানিকটা আমি মনে করি যে ডিসঅ্যাডভান্টেজ হতে পারে বা ব্যাকফায়ার করতে পারে। সো বেসড অন দ্যাট এখানে বিসিবির অবশ্যই উচিত হবে যে একটু স্পোর্টিং, একটু পেস বান্ধব উইকেট বানানোর, যাতে করে আমাদের যে পেসাররা রয়েছেন তারা কিন্তু গুড ফর্মে রয়েছেন। তাসকিন আহমদ ওয়াজ ইন ফায়ার, হি ইজ ডুইং এক্সট্রিমলি ওয়েল। মুস্তাফিজুর রহমান লাস্ট আইপিএল সিরিজে কিন্তু কাম ব্যাক করেছেন। শরীফুলকে যদি আমরা সুযোগ দিই, শরীফুল টেস্ট ম্যাচে ভালো করেছে, সো শরীফুলেরও একটা সুযোগ থাকবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট সাইফুদ্দিন যেহেতু রয়েছে, সাইফুদ্দিন কাম ব্যাকের ভেতরে কিন্তু রয়েছেন, চেষ্টা করছেন, সো হি অলসো মাইট গেট আ প্লেস টু এক্সপোজ হিমসেলফ অ্যাগেন। সো ওভারঅল বিবেচনায় আই থিঙ্ক একটু যদি আমরা পেস বান্ধব উইকেট বানাই বা একটু স্পোর্টিং উইকেট বানাই, এটা আমাদের জন্য বেনিফিশিয়াল হবে, আমাদের প্রপার হোম অ্যাডভান্টেজটা নেওয়া হবে। বাট আমরা যদি আবার স্পিনিং ট্র্যাকে যাই, আই থিঙ্ক দেয়ার ইজ আ স্লাইট চান্স যেটা আমাদের ব্যাকফায়ার করতে পারে। সো অবশ্যই পিসিবি এই জিনিসটা বিবেচনায় রাখবে, পিচ একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। সো এটা বিবেচনায় রেখে পিসিবি তাদের স্কোয়াড বা মেইন ইলেভেনটা ঘোষণা করবে ম্যাচের সময়। আপনাদের কী মনে হচ্ছে, কী ধরনের উইকেট বা একাদশটা কীরকম হলে আমরা শ্রীলঙ্কার এগেনস্টে ভালো করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ডু লাইক হার্টিক্স ওটিভি স্পোর্টস। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সি ইউ অল।